মানুষের একটা প্রবণতা সমস্ত জিনিসকে ছোট্ট করে নেওয়া, এই ছোট্ট করে নেওয়ার পেছনে তার বিপুল অক্ষমতার ইশারা পাওয়া যায়। আমি যখন বলি এভারেস্ট, আমি যখন বলি হিমালয়, আমি যদি বলি আকাশ, তখন কি হয়, গোটা আকাশটা সুগম্ভীর হিমালয়টা একটা ছোট্ট শব্দের খামের মধ্যে চিঠি হয়ে জমা পড়ে। যে কোনো সুবিশালতাকে মানুষ সুবিশাল না বলে ছোট্ট করে নেয়, অর্থাৎ বিজ্ঞান, বাণিজ্য, কলা, যত যত রকম তার প্রকরণ থাকুক না কেন, তার মূল উদ্দেশ্য বৃহৎকে ক্ষুদ্রায়িত করা। সেটা অবশ্যই নিজস্ব উৎপাদনের পণ্যের ক্ষেত্রে হয় না, পণ্য হোক, বুদ্ধি হোক, মেধা হোক, যদি সে একবার বুঝতে পারে সেটা মনুষ্য দ্বারা কৃত, তখন সে কী করে, সেটাকে সুবৃহৎ করে নেয়। এই যে ক্ষুদ্র বৃহতের একটা খেলা নিয়ে সে ধুলো খেলা করে, এটা ভয়ঙ্কর। নির্ণয় যখন ভুল হয়ে যায় তখন দিক হারা হয়ে যেতে হয়। সুবৃহৎকে ছোট্ট করে দেখার ফলে তার ছোট্ট এক শব্দের খামে তাকে পুড়ে ফেলার ফলে সে তাকে তথ্য দিয়ে মরে বা তত্ত্ব দিয়ে মরে। তথ্য, তত্ত্ব, গণিত, আরও কত না কিছু অস্ত্র আছে এই মনুষ্য প্রজাতির হাতে, যে অনায়াসে যা কোনো যে কোনো কিছুকে মুড়ে ফেলতে পারে, তার ছোট্ট মোড়কে। সে অবলীলক্রমে বলে দেয় সেটা তাই, ওটা ওই, সেটা আমি জানি, ওটা আর এমন কি, অথবা ক্ষুদ্রের মধ্যে আরও ক্ষুদ্র করার চেষ্টা। সুবৃহৎ বলে কিছু নেই, ক্ষুদ্র বলে কিছু নেই, কিন্তু যদি সুবৃহৎ ক্ষুদ্র হয়ে যায় অথবা ক্ষুদ্র সুবৃহৎ হয়ে যায়, সেটা হচ্ছে মনের পরিমাপ। আকাশটা কত বড় এরম কোনো কথা হয় না, জীবনটা কত বড় এরম কোনো কথা হয় না। একটা জলবিন্দু কত মহান পরিমাপটি হয় না, জন্ম জন্মান্তর থেকে আরও জন্মান্তর যুগান্তরে গিয়ে জীবন যেমন শুরু বা শেষ করা যায় না, তখন সে বিবর্তনকে সামনে নিয়ে আসে। আকাশ যেমন শেষ হয় না, অসীমতাকে মাপা যায় না, কিন্তু অনায়াসে মানুষ সব কিছুকে মেপে ফেলে। এই যে পরিমাপের খেলা, এই যে মাপের ইচ্ছে, এটাই সে ক্ষুদ্র ও বৃহৎকে
জন্ম দিয়েছে তার কল্পনার জগতে। সে যে কোনো কিছুকে মাপতে পারে, অথবা মাপার চেষ্টা করে, অথবা মেপেছে। মাপ একমাত্র মনুষ্যকৃত এক কৃত্রিম ধারণা, কোনো কিছুকে মাপা যায় না। যদি আমি কোনো কিছুকে মাপতে যাই, সে আমায় মাপ করবে না। সে বলবে, কেন, ভারতবর্ষ তো মাপা যেতেই পারে, কোনো মহাদেশ তো এ প্রান্ত থেকে ও প্রান্ত মাপা যেতেই পারে, কত প্রযুক্তি, কত কৌশল আছে আমার কাছে, অনন্ত সাগর মেপে ফেলা যেতে পারে। তুমি কি মাপছো হে মানুষ? আয়তন, গভীরতা, না তার গুণ? যে কোনো কিছুকে এই যে মাপের প্রবণতা, যে কোনো কিছুকে এই যে ক্ষুদ্র অথবা বৃহৎ বলে আখ্যা দেওয়ার প্রবণতা, এটা তার বিপথের ইশারা। কিছুই মাপা যায় না, সম্ভব নয়। একটা জলবিন্দু যেমন মাপা যায় না, সে যে মহান। সূর্য যেমন মাপা যায় না, আণবিক কোনো শক্তিকে শক্তি দিয়ে পরিমাপ করা যায় না। কিন্তু সে বারবার একই প্রশ্ন তুলবে, যায় না কেন, আমি তো মেপেছি, আমার একক দিয়ে অন্য এক এককে কিভাবে মাপব? মাপা যায় না। এরা মেধা মাপে, জীবন মাপে, উচ্চতা মাপে, আয়তন মাপে, তারপরেই বলে এটা ক্ষুদ্র অথবা বৃহৎ। ক্ষুদ্র বলে কিছু হয় না, শক্তি দিয়ে বিচার করলে ক্ষুদ্র বৃহৎ হতে পারে, সুবৃহৎ হয়ে যেতে পারে মানুষের চোখে। বড় হলেই বড় নয়, ছোট্ট হলেই ছোট্ট নয়। মাপতে নেই। যদি তুমি কোনো কিছুকে বা কাউকে মাপতে যাও, তাহলে তোমার সব ভুল হয়ে যাবে। তোমার অন্তর্ভেদী শক্তি দিয়ে তার প্রকোষ্ঠের মধ্যে বসে থাকা অনন্তকে যদি তুমি দেখতে না পাও, তখনই তুমি মাপো, তাই না? প্রকৃতিতে এমন কিছু নেই যার মধ্যে অনন্তের বাস নেই, হতে পারে না। প্রকৃতিতে এমন কিছু নেই যা অসীম ক্ষমতার অধিকারী। আমি যদি আয়তন দিয়ে মাপি, আমি যদি উচ্চতা দিয়ে মাপি, আমি যদি গভীরতা দিয়ে পরিমাপ করি, আমি যদি ওজন করি, অনন্তকে পাওয়া যাবে না।
এমন কোনো প্রাকৃতিক যাকৃতি জন্মেতে পারে না যার মধ্যে অনন্তের বাস নেই। অনন্তকে তুমি মাপতে পারবে না। তুমি অভিহিত করতে পারো কিন্তু প্রত্যন্তরের অনন্তকে তুমি কিছুতেই মাপতে পারবে না, সম্ভব নয়। আর যদি তুমি সেই অভ্যন্তরের অনন্তকে অগ্রাহ্য করো তাহলে তুমি হারিয়ে যাবে, সব ভুল হয়ে যাবে, প্রতি পল ভুল হবে, প্রতি অতীত ভুল হবে, ভবিষ্যৎ চুরমার হয়ে যাবে। বালুকা বেলায় পড়ে থাকা ওই ছোট্ট ঝিনুকটা জানো কি? ও নিশান, ও জয়ধ্বজা, সুবিশাল সমুদ্রকে এক আঁচলা জল তুলে নিয়ে জানো ওকে? অনন্তের ধ্বজা। যেদিন তুমি যেদিকে তাকাবে অনন্ত ছাড়া আর কিচ্ছু দেখতে পাবে না, সেদিন থেকে মাপ তুমি ছেড়ে দেবে। মেধার কোনো মাপ হয় না, শক্তির কোনো মাপ হয় না। সে যে কোনো সময় যে কোনো রূপ ধরে নিতে পারে, সে যে কোনো সময় অসীম হতে পারে অথবা অদৃশ্য হতে পারে, যতই কৌশল খোঁজো না কেন আজ পর্যন্ত কোনো কিছুকে কখনো মাপা যায়নি। তুমি বোঝনি, মাপতে তুমি পারবে না। তোমার চারপাশে যা যা তুমি প্রাকৃতিক দেখছ সব কিন্তু অনন্ত। ও তোমায় ভুলভুলাইয়ার মধ্যে প্রবেশ করিয়েছে, আসলে ও নিরাকার। তুমি যতই আকারের পেছনে দৌড়ও না কেন ও কিন্তু নিরাকার। মাপতে তুমি পারবে না, মাপতে তুমি যেও না। অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে দেখো, একবারটি দেখো অসীমকে, আর মাপতে ইচ্ছে করবে না, দেখতে ইচ্ছে করবে, শুধু দেখতে, প্রাণ ভরে, দু চোখ ভরে দেখতে। মাপতে যেও না, ও ভুল তুমি করো না। মাপ তুমি পাবে না।